সুপ্রিম কোর্টে আজ ফের অভয় মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে আগের শুনানিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত আজকের শুনানিতে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্য সরকারকে আরো একবার জানিয়ে রাখতে চাইব সুপ্রিম কোর্টে আজ ফের অভয় মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি আগের শুনানিতে সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত আজকের শুনানিতে সেই সব প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্য সরকারকে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আজকের শুনানি কতটা গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো উঠতে পারে আজ সুপ্রিম কোর্টে আজকের এই শুনানি খানিকক্ষণের মধ্যেই এই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির যে নেতৃত্বাধীন বেঞ্চ সেই নেতৃত্বাধীন বেঞ্চে হবে এই আরজিকর মামলার শুনানি এবং সেই ক্ষেত্রে আজকের শুনানি কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত রাজ্যের তরফ থেকে সমস্ত বিষয় নিয়ে রাজ্যের তরফ থেকে নিজেদের বক্তব্য জানানো হবে হলফনামা আকারে তা জমা দেওয়া হবে শুধু তাই নয় কী কী থাকতে পারে সেই হলফনামায় ইতিমধ্যে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কোন কোন ক্ষেত্রে কত সিভিক ভলেন্টিয়ার এই মুহূর্তে নিয়োগ করার মোতায়েন রয়েছে অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে কত সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রয়েছে শিক্ষাক্ষেত্রে কত সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রয়েছে সমস্ত বিষয়ে তথ্য জমা দেওয়ার সম্ভাব্য হলফনামা তুমি সঙ্গে থাকো প্রিয়াঙ্কা রাজ্যের যে সম্ভাব্য হলফনামা আমরা দেখার চেষ্টা করছি বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হতে পারে এবং যেরকমটা জানতে পারা যাচ্ছে পুলিশের সহযোগিতা সিভিক নিয়োগ স্থানীয়দের সিভিক হিসেবে নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ সিভিক ভলান্টিয়ার যার ইন্টারভিউ নেয় পুলিশের সিলেকশন কমিটি এই বিষয়গুলো তুলে ধরা হতে পারে আর কী কী জানানো হতে পারে সিভিক নিয়োগের যোগ্যতাটা ঠিক কী রাখা হয়েছে সেটাও উল্লেখ করা হতে পারে হলফনামায় সিভিক নিয়োগ নিয়ে রাজ্যের যে সম্ভাব্য হলফনামা দেখতে পাচ্ছেন সেই হলফনামা সিভিক নিয়োগের যোগ্যতা সেই বিষয়টিও তুলে ধরা হতে পারে যেমন যিনি সিভিক তাকে স্থানীয় থানার অধীনস্থ এলাকাবাসী হতে হবে বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে ন্যূনতম যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক ক্রিমিনাল রেকর্ড থাকলে নিয়োগ নয় শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে তাকে রাজ্যের সম্ভাব্য হলফনামা সিভিক নিয়ে সময় সময় রাজ্যের যে অর্ডার সেগুলো তুলে ধরা হতে পারে বিভিন্ন ক্ষেত্রে ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয় সেটা পুলিশের সহযোগিতায় নিয়োগ করা হয় কীভাবে নিয়োগ করা হয় তা তুলে ধরা হতে পারে হলফনামায় প্রায় 3 মাস চুপ করে থাকার পর বিস্ফোরক অভয়া ধর্ষণ ও খুন অভিযুক্ত সঞ্জয় রায় তাকে নাকি ফাঁসিয়েছে খোদ সরকার ও তার ডিপার্টমেন্ট নিজেকে নির্দোষ দাবি করেছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কিন্তু এ কথা বলতে এতদিন সময় নিল কেন সঞ্জয় কাকে আড়াল করতে তাকে ফাঁসানো হয়েছে কেন এতটা মরিয়া সঞ্জয় চিৎকার করা শুরু করলেন প্রিজন ভ্যান থেকে এতদিন চুপচাপ ছিলাম আমার কোনো কথা শুনিনি আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি আমি বললাম আমাকে সেখানেও যে বলতে চাইনি আমাকে মিশে নামিয়ে দিল আমার কথা শুনছে না পুরো সরকারই আমাকে ফাঁসাচ্ছে আমি এতদিন চুপ ছিলাম আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না তুমি কিছু বলবে না আমার এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে আমি কিন্তু পুরোপুরি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এতদিন আমি চুপচাপ ছিলাম আসনদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে আমি যথার্থ বলছি যে স্যার আমি কিছু করিনি আমাকে ওপর থেকে নিচে নামিয়ে দিল এটা কি কোনো ন্যায় এটা ভারত সংবিধানের ন্যায় আমি যদি রেপ করতাম আমার ইনজয়ড হতো কোথায় হলো এই মুহূর্তে দুটি সংগঠন WBJDA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন যেটি নতুন তৈরি হয়েছে অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অর্থাৎ WBJDF আর এই দুই সংগঠনেরই আগামী 9 নভেম্বর বিভিন্ন কর্মসূচি রয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে 9 নভেম্বর গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে কারণ এই 9 নভেম্বর
অভয়া কাণ্ডের 3 মাস সম্পূর্ণ হতে চলেছে। 90 দিন পেরিয়ে যাচ্ছে অভয়া কাণ্ডের, আর তাই বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে যারা এই অভয়া কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিল। শুধুমাত্র তাই নয়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের পক্ষ থেকে আগামী 9 তারিখ দ্রোহের গ্যালারি প্রদর্শিত করা হবে, এবং একই সঙ্গে বিভিন্ন যে হাসপাতাল রয়েছে, বিভিন্ন রাস্তাঘাট, সেখানে আঁকার মাধ্যমে, শিল্পের মাধ্যমে অভয়ার কাণ্ডের প্রতিবাদ জানানো হবে। ক্যামেরায় মহিষের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। গ্রুপ ডি ঐক্যমঞ্চ বিক্ষোভের অনুমতিতে না, বিক্ষোভে অনুমতি দিল না পুলিশ। 11 থেকে 13 নভেম্বর পর্যন্ত দিনভর ধর্ণা কর্মসূচি। 99 বাস স্ট্যান্ডের সামনে কর্মসূচি, মামলার অনুমতি দিল হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, দেখো যেটা মূল বিষয়, তাহলে গ্রুপ ডি ঐক্যমঞ্চ 99 বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি করতে চায় এবং তার অনুমতি দেয়নি পুলিশ। এবং তাদের স্পষ্ট দাবি, তারা আগামী 11 থেকে 13 সারা দিন রাত সিটিং ডেমোনস্ট্রেশন করতে চায়, এবং পুলিশের দাবি উৎসব আবহে এটা সম্ভব নয়, এই মর্মিং অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। সেই পুলিশের অনুমতি না দেওয়াকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়েরের আবেদন, এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অভিলাষে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আগামী 7 নভেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে শুনানিতে কি উঠে আসছে সেটি অবশ্যই নজর রাখতে হবে। সামাজিক গ্রুপ ডি ঐক্যমঞ্চ বিক্ষোভে অনুমতিতে না, বিক্ষোভে অনুমতি দিও না পুলিশ। 11 থেকে 13 নভেম্বর পর্যন্ত দিনভর ধর্ণা কর্মসূচি। 99 বাস স্ট্যান্ডের সামনে কর্মসূচি, কিন্তু সে মামলার অনুমতি দিল হাইকোর্ট।